চীনে শুরু জিনপিং তাড়ানো, সব কাজ ফেলে এখনই দেখুন এই চরম খবরটি। বহুদিন থেকেই চীন সারা বিশ্বের আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে। প্রথমে করোনা, তারপর আগ্রাসনের প্রচেষ্টা, বর্তমানে তাইওয়ানের কাণ্ড। এইসব কারণে খবরে বারবার উঠে এসেছে চীনের নাম। একের পর এক খারাপ কাজ করছে চীন, যা সারা বিশ্বের শান্তি নষ্ট করছে। ছোট ও দুর্বল দেশেদের দখল, দেউলিয়া করাটা হবি বানিয়ে ফেলেছে চীন। আর এসবই ঘটছে যে শাসকের আমলে, তার নাম জি জিনপিং। ভিলেন স্বরূপ কাজকর্ম করে চলেছেন তিনি, কিন্তু সব খারাপেরই শেষ হয়, অন্ধকার কেটে আলো ফোটে। খবরটি গভীরে জানানোর আগে ভিডিওটি লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এমন সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আর সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন চীনা মাল কিনব না এই কথাটি। তো চলুন এবার গভীরে জেনে নেওয়া যাক খবরটি। রটে গিয়েছিল তিনি নাকি গৃহবন্দী হয়েছিলেন, যদিও পরে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে দেখা দিয়েছিলেন চীনা প্রেসিডেন্ট জি জিনপিং। কিন্তু 20তম কংগ্রেসে রাষ্ট্রপ্রধান হিসাবে পুনর্নির্বাচনের আগে যে জিনপিং চাপে রয়েছেন তা পরিষ্কার হয়ে যাচ্ছে। বেজিংয়ের রাজপথে শোভা পাচ্ছে বিশ্বাসঘাতক এক নায়ক লেখা ব্যানার। পরে জিনপিংয়ের রক্তচক্ষুর ধাক্কায় সরিয়ে নেওয়া হয় সেই ব্যানার। স্টিফেন ম্যাকডোনেল নামে এক সাংবাদিক একটি ছবি শেয়ার করেছেন টুইটারে। সেখানে দেখা যাচ্ছে বেজিংয়ের থার্ড রিং রোডে ব্রিজে ঝুলছে ওই ব্যানার, পাশে আগুনও জ্বলতে দেখা যাচ্ছে। ঠিক কি লেখা হয়েছে ওই ব্যানারে? সেখানে লকডাউনের সমাপ্তি চেয়ে রাষ্ট্রক্ষমতায় বৈপ্লবিক পরিবর্তনের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি লেখা রয়েছে, আমরা কৃতদাস হতে চাই না, ভোট দিতে চাই। আরেকটি ব্যানারে লেখা রয়েছে, আমরা করোনা পরীক্ষা চাই না, চাই খাবার, লকডাউন চাই না, চাই স্বাধীনতা। কোনো কোনো বিশেষজ্ঞদের অনুমান, পার্টি কংগ্রেসে আগে যতই নিজেকে শক্তিশালী হিসেবে তুলে ধরুন জিনপিং, তাঁকে চীনা কমিউনিস্ট পার্টির প্রধানের পদ থেকে সরিয়েও দেওয়া হতে পারে। আবার কমিউনিস্ট পার্টির কংগ্রেসে আরও ক্ষমতার অধিকারী হতে চলেছেন তিনি, এমন গুঞ্জনও রয়েছে। ঠিক কি আছে জিনপিংয়ের ভাগ্যে তা সময় বলবে, কিন্তু তার করোনা নিয়ন্ত্রণ নীতি তাঁর জনপ্রিয়তার আরও পরিপন্থী হয়ে উঠেছে, এমন ধারণা ক্রমেই জোরালো হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু মরিয়া জিনপিং প্রশাসন। 20তম কংগ্রেসের আগে যাতে কোনোভাবেই দেশের করোনা সংক্রমণ ফের মাথাচাড়া না দিতে পারে তা নিশ্চিত করতে ফের করার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাংহাইয়ের মতো শহরে নতুন করে লকডাউনের ঘোষণাও করেছে চীনা সরকার, কিন্তু এই ধরনের পদক্ষেপে যে জনমানসে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা নতুন করে পরিষ্কার করে দিল ব্যানারগুলি। পরে তা সরিয়ে দিলেও সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে পড়তেই তুঙ্গে জল্পনা। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এমন সব গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। আর সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন চীনা মাল কিনব না এই কথাটি। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম।